আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 6 এর অধ্যায় 17 জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা অধ্যায় থেকে সরল কোণ কাকে বলে এবং তার ছবি কি হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে এই সরল কোণ সম্পর্কে আলোচনা করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো। তাহলে দেখো, প্রথমে আমরা সরল কোণ কাকে বলে লিখব। সরল কোণ কাকে বলে? তাহলে আমরা প্রথমে শিখব সরল কোণ কাকে বলে। দেখো, যে কোণের মান দুই সমকোণ যে কোণের মান দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান তাকে এক সরল কোণ বলে। তাহলে দেখো, এখানে বলেছে যে কোণের মান দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান তাকে এক সরল কোণ বলে। তাহলে এখানে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, কারণ হচ্ছে এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে দেখো, আমরা সমকোণ মানে এইভাবে জানি, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে এখানে দুটো সমকোণ। তাহলে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি আবার 90 ডিগ্রি প্লাস করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা সরল কোণের ছবিটা এইভাবে আঁকবো। ধরো এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে যে এঙ্গেলটা উৎপন্ন হবে এঙ্গেল এ বি সি, তাহলে এঙ্গেল এ বি সি সমান সমান হচ্ছে কত হবে? 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এঙ্গেল এ বি সি মানে এ এঙ্গেলটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে সরল কোণের ছবিটা তোমরা এইভাবে আঁকবে এবং সরল কোণের ডেফিনেশন এইভাবে তোমরা দেবে। এগুলো পরীক্ষায় শর্ট কোশ্চিন আসবে, এক সরল কোণের মান কত বা এক সমকোণের মান কত, এগুলো তোমরা ভালো করে শিখবে। তাহলে অ্যানসার গুলো দেখে নাও ভালো করে, এবং এই চ্যাপ্টারে পুরো ম্যাথের সমাধান তোমরা দেখতে চাইলে বা পেতে চাইলে তোমরা প্লেলিস্টে দেখো, এই চ্যাপ্টারের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পুরো ম্যাথের সমাধান পেয়ে যাবে। এবং তোমাদের ম্যাথে যদি কিছু ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কোশ্চিন পেপারে প্রশ্ন তোমরা বুঝতে পারছো না বা করতে পারছো না, তাহলে সেরকম প্রশ্নপত্র পাঠালে আমি সেটা সমাধান করে দেবো।